ভোটের আগে কয়েক মাসের টানটান নাটক ঘিরে তুঙ্গে ওঠে জল্পনা। সব জল্পনার অবসান ঘটিয়ে গত মাসের শুরুতে পদ্ম শিবিরে নাম লেখান পাণ্ডবের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। বিধানসভা ভোটে তার ঘাসফুল ফোটানো আসনে এবার পদ্ম ফোটানোর দায়িত্ব। জিতেন্দ্র তিওয়ারির লড়াই ঘাসফুল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী ও সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুভাষ বাউরির সঙ্গে। গত 5ই এপ্রিল মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি প্রার্থী, হলফনামা দিয়ে জানিয়েছেন তার বিষয় আশয়ের কথা। সেই হলফনামা অনুযায়ী 2019-20 বছরে জিতেন্দ্র তিওয়ারি আয় করেছেন 4,41,920 টাকা, শ্রী চৈতালি আয় করেছেন 12,69,440 টাকা। জিতেন্দ্র জানিয়েছেন, মনোনয়ন দেওয়ার সময় হাতে নগদ ছিল 1,22,580 টাকা, স্ত্রীর হাতে নগদ ছিল 11,22,580 টাকা, ব্যাংকে জিতেন্দ্র সঞ্চয় 26,19,611 টাকা, তার স্ত্রীর ব্যাংক ব্যালেন্স 2,01,873 টাকা। বিজেপি প্রার্থীর নামে আছে একটি মোটর বাইক, একটি চার চাকা, গাড়ি দুটির বর্তমান দাম 2,65,000 টাকা। জিতেন্দ্র সোনা আছে 1,45,820 টাকার, স্ত্রীর সোনা ও রূপোর গয়না আছে 3,48,220 টাকার। সব মিলিয়ে বিজেপি প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 31,53,011 টাকা, স্ত্রীর অস্থাবর সম্পত্তি 16,72,673 টাকার। সব মিলিয়ে তিওয়ারি দম্পতির অস্থাবর সম্পত্তি 48,25,684 টাকার। হলফনামা অনুযায়ী বিজেপি প্রার্থীর কোনো স্থাবর সম্পত্তি নেই। তার স্ত্রীর স্থাবর সম্পত্তি বলতে অকৃষি জমি এবং ফ্ল্যাট, যার বর্তমান দাম 38,00,000 টাকা। স্থাবর অস্থাবর মিলিয়ে তিওয়ারি দম্পতির সম্পত্তি 86,25,684 টাকার। হলফনামায় বিজেপি প্রার্থী জানিয়েছেন তার নামে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এবিপি আনন্দ। হাতে নগদ 10,000 টাকা কিন্তু ব্যাংকে জমা 15,00,000, স্ত্রীর কাছে সোনা আছে 1 কেজিরও বেশি, সব মিলিয়ে প্রায় 4.5 কোটি টাকার সম্পত্তির মালিক সস্ত্রীক ফুয়াদ হালিম। আজকের আয় ব্যয়ে বালিগঞ্জের সিপিএম প্রার্থীর সম্পত্তির খতিয়ান। বালিগঞ্জে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম, চিকিৎসক প্রার্থীর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের হেভিওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায় এবং বিজেপির লোকনাথ চট্টোপাধ্যায়। গত 5ই এপ্রিল নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা দিয়েছেন সিপিএম প্রার্থী। সেই হলফনামা অনুযায়ী 2019-20 সালে তার আয় 7,10,020 টাকা, তার স্ত্রী সায়রা শাহ হালিমের আয় ছিল 3,00,000 টাকা। মনোনয়ন দেবার সময় সিপিএম প্রার্থীর হাতে নগদ ছিল 10,000 টাকা, 20,000 টাকা নগদ ছিল স্ত্রীর হাতে। বালিগঞ্জে সিপিএম প্রার্থীর ব্যাংকে সঞ্চয় 14,91,269 টাকা, স্ত্রীর ব্যাংক ব্যালেন্স 12,03,564 টাকা। এছাড়াও ডাকঘর সঞ্চয় প্রকল্প ও বিভিন্ন বীমা প্রকল্পে বিনিয়োগ করেছেন ফুয়াদ হালিম ও তার স্ত্রী। হলফনামা অনুযায়ী ফুয়াদের গাড়ি আছে 2টি, যেগুলির বাজার মূল্য 8,78,000 টাকা। সিপিএম প্রার্থীর সোনা আছে 250 গ্রাম, দাম 1,15,000 টাকা। স্ত্রীর নামে সোনা আছে 1 কেজি 23 গ্রাম, যার বর্তমান দাম 46,00,000 টাকা। হলফনামা অনুযায়ী ফুয়াদ হালিমের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 65,64,355 টাকা, আর তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 72,45,459 টাকা। অর্থাৎ তাদের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 1,38,09,814 টাকা। হলফনামায় বালিগঞ্জের সিপিএম প্রার্থী জানিয়েছেন, স্থাবর সম্পত্তি বলতে স্ত্রীর সঙ্গে যৌথ মালিকানায় ফ্ল্যাট ও বাণিজ্যিক কাজে ব্যবহারের বাড়ি। ফুয়াদ হালিম ও তার স্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ 2,86,00,000 টাকা। স্থাবর অস্থাবর মিলিয়ে দম্পতির মোট সম্পত্তি 4,24,09,814 টাকার। হলফনামায় সিপিএম প্রার্থী জানিয়েছেন তার নামে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এবিপি আনন্দ।